ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমাল মালদা জেলায় আছড়ে পড়বে। 27 মে সকালে এই ঝড় মালদা জেলা জুড়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যা ঘন্টায় 30-40 কিলোমিটার বেগ থাকবে এমনটাই জানাচ্ছেন মালদা জেলা আবহাওয়া দপ্তর। মালদা জেলা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তপন কুমার দাস জানান, ইতিমধ্যে সুপার সাইক্লোন রেমাল বাংলাদেশের খেপিপুরা থেকে 800 কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের ক্যানিন উপকূলবর্তী থেকে 810 কিলোমিটার দূরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। 26 মে সন্ধ্যেবেলা বাংলাদেশের খেপিপুরা পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100-120 কিলোমিটার বেগে রেমাল সুপার সাইক্লোন আছড়ে পড়বে। 120-130 কিলোমিটার বেগে ঝড় বইবে তেমনটাই সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এর প্রভাব পড়বে। জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টায় নিম্নচাপের প্রভাবে থাকবে সমস্ত জেলায়। তবে মালদা জেলার ক্ষেত্রে 27 মে সকালে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়বে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো কাজ না থাকলে বাড়ির বাইরে যাতে কেউ না বের হয় সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। মালদা জেলা আমের এই ঝড়ে ব্যাপক ক্ষতি হবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বীরভূম, নদিয়া, 224 পরগনা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, 2 দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাগুলিতে সতর্ক থাকতে হবে। গত কয়েকদিন আগে একটা নিম্নচাপ তৈরি হয়েছিল সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর, সেইটা বর্তমানে ডিপ ডিপ্রেশনের অবস্থায় আছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা সাইক্লোনে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা আছে। তার নাম দেওয়া হয়েছে রিমিয়ান, হ্যাঁ, এটা ওমান নাম দিয়েছে। এবার এইটা আপনার আগামী আরও 24 ঘন্টার মধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়ে 26 তারিখ সন্ধ্যাবেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং উপকূল এবং বাংলাদেশের খেপিপুরা উপকূলের মধ্যে আছড়ে পড়বে। সেই সময় সর্বোচ্চ গতিবেগ থাকার সম্ভাবনা 130 কিলোমিটার এবং ইনবিটুইন 100-120 কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। কোথায় কোথায় আসবে? এর প্রভাবে আমাদের পুরো সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গল সঙ্গে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি পাবে, বজ্রপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। মালদাতে? মালদায় ঝোড়ো হাওয়ার পরিমাণ অনেকটাই কমে আসবে, সেটা 30-40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি পেতে পারে। কবে আসবে সেইটা? আপনার 26 তারিখ সন্ধ্যাবেলা হিট করছে, আমাদের আশা করছি ওই 27 তারিখ খুব ব্যাড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। এবং এটা কোথায় যাবে লাস্ট অবধি? এটা এইভাবেই 24 ঘন্টার মধ্যে সাইক্লোন থেকে নিম্নচাপ হয়ে আস্তে আস্তে ডিজল হয়ে যাবে, দুর্বল হবে। হ্যাঁ, নিম্নচাপ হয়ে দুর্বল হয়ে যাবে। আর এটা এটা মূলত এখন কোথায় স্থান আছে? এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট ক্যানিং থেকে 810 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে, আর বাংলাদেশের খেপিপুরা থেকে 800 কিলোমিটার দূরে অবস্থান করছে। কী কী সাবধানতা বা সতর্ক? সাবধানতা, ব্যাড ওয়েদারের সময় পাবলিক পারতপক্ষে বাইরে বেরোবে না, থান্ডারিং হলে গাছের তলায় যাবে না, ইত্যাদি ইত্যাদি। চাষবাস? হ্যাঁ, আমের ক্ষেত্রে মালদা ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের ঝোড়ো হাওয়া থাকলে ক্ষতি হবে, কিছু করার নেই এখানে। আর এমনি যারা বাড়ি হস্ত, যে সমস্ত দুর্বল বাড়ি ঘর আছে তাদেরকে একটু প্রিকশন নিতে হবে, ঠিকঠাক করে। Report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.